হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। বন্ধুরা, আমিও খুবই ভালো আছি। তাই আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা রিভিউ নিয়ে। রিভিউটা হলো লোটাসের ডায়মন্ড রেডিয়েন্টের ফেসিয়াল কিটের। ফেসিয়াল কিটের রিভিউটা অবশ্যই দেখো। অনেকে আছে যারা বাড়িতে ফেসিয়াল করতে পারে না, ফেসিয়াল করার জন্য সবসময় পার্লারে যেতে হয়। তো তোমরা এই ফেসিয়ালটা দেখে নিজেরা বাড়িতে ফেসিয়াল করতে পারবে খুবই সহজে। কীভাবে ফেসিয়াল করতে পারবে সেটাই দেখাবো। আমি মুখে কিছু ইউজ করিনি, পুরোটাই ন্যাচারাল। এইবার একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে ফেসিয়াল করাটা দেখাবো। তোমরা সবাই ভিডিওটা অবশ্যই দেখো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত। কিন্তু তার আগে বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যেন আরও নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে থাকো কন্টিনিউ। সো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো বন্ধুরা, আমরা ফার্স্ট যেটা ইউজ করবো সেটা হচ্ছে লোটাস রেডিয়েন্ট ডায়মন্ড ক্লিনজিং স্ক্রাব। এটা স্টেপ ওয়ান। আর এটা ক্লিনজিং স্ক্রাব মানে ক্লিনজার আর স্ক্রাব দুটো একই সাথে আছে। অনেক ফেসিয়াল কিটে কী হয়, স্ক্রাব ছাড় থাকে, ক্লিনজার ছাড় থাকে, দুটো মানে আলাদাভাবে করে, কিন্তু এটা একই, দুটো একই সাথে আছে। ইউজ করব। একটু জল নেব, জলের সাথে ব্লেন্ড করবো আস্তে আস্তে। খুব বেশি জোরে রাফ করা যাবে না, আস্তে আস্তে ভালোভাবে ব্লেন্ড করব, ম্যাসাজ করব আস্তে আস্তে। এমনিভাবে কিছুক্ষণ ম্যাসাজ করব। খুব ভালোভাবে স্ক্রাবিং হয়ে গেছে। এবারে ভিজে টাওয়াল নিয়ে মুখটা ওয়াশ করে নেব। ভালোভাবে মুখটা ওয়াশ করে নিতে হবে, যেন না স্ক্রাবার একটুও থাকে মুখে। স্কিনটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। এবারে নেক্সট চলে যাব অ্যাক্টিভেটরে। অ্যাক্টিভেটরটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে মুখের সাথে। আর এবারে অ্যাক্টিভেটরটা ক্লিন করব না, এর উপর ম্যাসাজ ক্রিম ইউজ করব। অ্যাক্টিভেটরটা কী বলতো, স্কিনের ভিতরে যে ডেড সেলগুলো থাকে, মানে যেগুলো ফেস ওয়াশ বা স্ক্রাবে বেরিয়ে আসতে পারে না, সেগুলো এই অ্যাক্টিভেটর স্কিনের ভেতরে গিয়ে সেগুলোকে অ্যাক্টিভ করে দেয় এবং খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে। যেন এবারে আমরা ইউজ করব ম্যাসাজ ক্রিম। Thank you.
বন্ধুরা মাসাজ হয়ে গেছে, মুখটাকে ভালো করে ক্লিনও করে নিয়েছি, তোমরা রেজাল্ট খুবই ভালোভাবে দেখতে পাচ্ছ। এবার একটু মুখটা শুকিয়ে নেব, শুকিয়ে নিয়ে তারপরে ইউজ করব ফেস মাস্ক। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে, মুখে কিন্তু জল নেই একটুও, পুরোটাই ড্রাই হয়ে আছে স্কিন, কিন্তু দেখো কতটা গ্লো করছে। এবার আমি অ্যাপ্লাই করব মাস্ক। মাস্ক পুরোটাই শুকিয়ে গেছে, হাতেও লাগছে না। এবারে টাওয়াল দিয়ে মাস্কটাকে পরিষ্কার করে দেব। ঠিক আছে, রেজাল্ট তোমাদের সামনে দেখতে পাচ্ছ, স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে। সো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কোনো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে সেটাও জানিও। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।